কাজের যাব, আমরা শুনি যে চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার, আমরা দেখতে চাই যে আমাদের দেশটা উন্নত দেশের মতো, সেখানে যে রাজনীতিবিদ যারা নির্বাচিত হয়ে যান তারা সেই আস্থা পরিবেশটা আমাদের মেয়েদের জন্য নিরাপত্তার জন্য কোন ভীতি তৈরি না হয়, জনগণের প্রতিনিধির সেই অর্থে ক্ষমতায়িত হয় না। যেহেতু সামনে রমজান মাস আসছে, রমজান মাস আসলে আমাদের ভিতরে একটা ইয়ে থাকে যে জিনিসপত্রের দাম বাড়বে। আমরা আজকে মার্কেট ঘুরে যা দেখলাম যে বিশেষ করে এখন যেহেতু আমরা চাইলে চাউল আমরা লাস্ট দেখলাম যে এখানে দাম কমার প্রবণতা অনেকটা আছে।